হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদের জন্য কিন্তু অনেকদিন ধরে ভিডিও আনতে পারিনি কারণ আমার শরীর খারাপ ছিল সে কারণে ভিডিও করা হয়ে ওঠেনি ঠিক আছে তো তার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি ঠিক আছে তো আজকে তোমাদের প্রাইমারি ডেটের জন্য কিন্তু আজকে আমরা কোভিড নাইন্টিন যে প্যান্ডেমিক হয়েছিল তোমাদের দু হাজার কুড়ি একুশে সেই কোভিড নাইন্টিন প্যান্ডেমিক সংক্রান্ত কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব যেগুলো তোমাদের প্রাইমারি ডেটের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সেইগুলো আমরা আলোচনা করব যতগুলো আমাদের কোভিড নাইন্টিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকে আমরা সেগুলো কিন্তু আলোচনা করব তাহলে চলো দেখে নাও তাহলে আমরা প্রথমেই দেখিনি এই যে কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন নামটা আমাদের কীভাবে এসেছে দেখো কোভিড নাইন্টিন এখানে বলেছে কোভিড নাইন্টিনে দেখো পুরো নাম হচ্ছে সিও প্রথমে দুটো অক্ষর হচ্ছে সিও এই সিওর নাম হচ্ছে করোনা সিও ফর করোনা তারপর ভিআই আছে এই ভিআই থেকে আমরা বলতে পারি ভাইরাস ঠিক আছে তারপর লাস্টে রয়েছে ডি ডি মানে হচ্ছে ডিজিজ তাহলে কোভিড মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ ঠিক আছে এবার চলে আসছে আমরা নাইনটিন এই যে নাইনটিন নাইনটিন হয়েছে কারণ এটা হচ্ছে দু হাজার উনিশ সালের আমার ডিসেম্বর প্রথম কিন্তু এই কোভিড নাইন্টিন যে আমাদের রোগটা ডিজিজটা সেটা কিন্তু দেখা দিয়েছিলো চীন দেশে সেই কারণে নাইনটিন হয়েছে দু হাজার উনিশ সালের জন্য তাহলে কোভিড নাইন্টিন মানে আমরা বলতে পারি করোনা ভাইরাস ডিজিজ দু হাজার উনিশ ঠিক আছে দেখো এই করোনা ভাইরাস ডিজিজ কিন্তু একটা মারাত্মক মহামারী ডিজিজ যেটা আমাদের বিশ্বব্যাপী হয়েছিল এবং প্রায় প্রায় সাঁত্রিশ কোটির মতো মানুষ আক্রান্ত হয়েছিল এটা বলছে আপ টু দু হাজার বাইশ পর্যন্ত প্রায় সাঁত্রিশ কোটি মানুষ আমাদের আক্রান্ত হয়েছিল ঠিক আছে তো দেখো প্রথমেই বলি এই কোভিড নাইন্টিনের যে উৎস কোন দেশে প্রথম কোভিড নাইন্টিন আমাদের দেখা গিয়েছিল ঠিক আছে তো এই উৎস হচ্ছে আমাদের চীন দেশের হুবেই প্রদেশের উহান শহরে ঠিক আছে চীন দেশের হুবেই প্রদেশের আমাদের উহান শহরে প্রথম কিন্তু এই কোভিড নাইন্টিন যে আমাদের করোনা ভাইরাস ডিজিজ সেটা কিন্তু আমাদের দেখা দিয়েছিল এবং সেখানে শুরু হয়েছিল সেখান থেকে আবার বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ছড়িয়ে পড়েছিলো সেই কারণে এটাকে মহামারী বলা হচ্ছে ঠিক আছে আর যেহেতু এই রোগটা বা এই রোগের যে আমাদের জীবাণুটা সেটা কিন্তু পশু বা প্রাণীদের থেকে কিন্তু মানুষের শরীরে ছড়ায় সেই কারণে এটাকে বলে জোনোটিক ডিসিজ কী বলা হয় জুনোটিক ডিজিজ বলা হয় কেন বলা হয় কারণ এটা প্রথমে কিন্তু পশুদের মধ্যে হয়েছিল এক ধরনের আমার বিড়াল বলতে পারে সিভেট ক্যাট সিভেট ক্যাট ঠিক আছে সিভেট ক্যাটের থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা মানুষ শরীরেও আমাদের ছড়িয়ে পড়েছিলো এই রোগটা জুনোটিক ডিজিজটা ঠিক আছে সেই কারণে একে বলা হয় জুনোটিক ডিজিজ শুধুমাত্র সিভেট ক্যাট নয় অন্যান্য প্রাণীদের মধ্যেও কিন্তু এই রোগটা দেখতে পাওয়া যায় এই করোনা রোগটা ঠিক আছে সেই প্রাণীদের থেকে কিন্তু মানুষ শরীরে ছড়িয়ে পড়ে সেই কারণে এটা হচ্ছে একটু অ্যাকচুয়ালি আমাদের কী বললাম জুনোটিক ডিজিজ ঠিক আছে এরপর চলো দেখে নিচ্ছি আমরা লক্ষণ কি কি লক্ষণ দেখে আমরা এই রোগটাকে আমরা চিনতে পারবো দেখো এই লক্ষণ হচ্ছে এই রোগের লক্ষণ হচ্ছে কী কী সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট এই ধরনের কিন্তু আমরা লক্ষণগুলো দেখতে পাবো কী কী সর্দি কাশি হবে হালকা জ্বর আসবে গলা ব্যথা করবে এবং শ্বাসকষ্ট হবে তাহলে এই লক্ষণগুলো হলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের করোনা ভাইরাস হতে পারে ঠিক আছে তার জন্য আমরা কিন্তু টেস্ট করাবো করোনা টেস্ট করালে আমরা বুঝতে পারবো যে আমাদের এই রোগটা হয়েছে কি না ঠিক আছে তাহলে আমার লক্ষণ হচ্ছে সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট এগুলো হচ্ছে এই রোগের লক্ষণ ঠিক আছে এরপর দেখো আমরা জেনে নেবো যে এই রোগটা হয় এই রোগটা কোন ভাইরাসের কারণে এই রোগের ভাইরাসটার নাম কী তো এই রোগের যে ভাইরাস তার নাম হচ্ছে সার্স কফ টু ভাইরাস সার্স কফ টু ভাইরাস সার্স সিওবি সিওবি মানে যে কোভিড বা করোনা ভাইরাস সার্স করোনা ভাইরাস টু এটা হচ্ছে আমাদের ভাইরাসটার নাম ঠিক আছে এটা এক ধরনের কি আমাদের সিঙ্গেল স্ট্যান্ডেড আর ভাইরাস এ ভাইরাস তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে একতন্ত্রী আর আরএনএ ভাইরাস কি বললাম একতন্ত্রী তন্ত্রী আরএনএ ভাইরাস এটা সিঙ্গেল স্ট্যান্ডেড আর ভাইরাস ঠিক আছে নামটা কি বললাম সার্স কফ টু মনে রাখবে সার্স কফ টু চলে আসছে আমরা নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এগুলো কিন্তু প্রতিটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো এখানে কী আছে ভারতে প্রথম কোভিড নাইন্টিন ধরা পড়ে কেরল রাজ্যে কোন রাজ্যে প্রথম যে রাজ্য হচ্ছে সেটা হচ্ছে কেরল কেরল রাজ্যে কিন্তু ফার্স্ট আমাদের কোভিড নাইন্টিনের কেস ধরা পড়েছিলো পরীক্ষায় আসতে পারে যে কোন রাজ্যে প্রথম কোভিড নাইন্টিন কেস ধরা পড়েছিল তোমরা বলবে কেরল রাজ্যে ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে তারপর চলে আসছি আমরা নেক্সট পয়েন্টে প্রথম জনতা কারফিউ হয়েছিল প্রথম যে আমাদের জনতা কারফিউ যেটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেটা আমাদের ডিক্লেয়ার করেছিলো সেটা হচ্ছে বাইশে মার্চ দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালের বাইশে মার্চে কিন্তু প্রথম জনতা কারফিউ আমাদের ডিক্লেয়ার হয়েছিলো তারপরে কিন্তু আমাদের কী বলছে প্রথম লকডাউন ঘোষিত হয়েছিল যে রাজ্যে সেই রাজ্যটা হচ্ছে রাজস্থান আমাদের পঁচিশ তারিখ থেকে কিন্তু চোদ্দোই পঁচিশে মার্চ থেকে আমাদের চোদ্দোই যে এপ্রিল পর্যন্ত কিন্তু ফার্স্ট লকডাউন ঘোষিত হয়েছিলো এবং প্রথম লকডাউনটা ঘোষিত হয়েছে কোন রাজ্যে আমাদের রাজস্থানে রাজস্থান রাজ্যে কিন্তু প্রথম লকডাউনটা ঘোষিত হয়েছিল তোমরা মনে রাখবে যে কোন রাজ্যে প্রথম লকডাউন ঘোষিত হয়েছিল রাজস্থানে ঠিক আছে তারপর দেখো আমরা কতগুলো ডাটা কালেক্ট করেছি যেগুলো তোমাদের আপ টু জানুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত ঠিক আছে জানুয়ারি মাস দু হাজার বাইশ পর্যন্ত যে আপ যে আমাদের ডাটাগুলো কালেক্ট করি সেগুলো তোমাদের কিন্তু আমি বলছি ঠিক আছে দেখো প্রথমেই বলি বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এই রোগটা যেহেতু বিশ্বব্যাপী ছিল বিশ্বের প্রতিটি কান্ট্রিতে প্রায় প্রতিটি কান্ট্রিতেই কিন্তু এই রোগটা কম বেশি হয়েছিল ঠিক আছে তো বিশ্বে মোট আক্রান্ত হয়েছিল তোমাদের সাঁইত্রিশ কোটি সাঁত্রিশ কোটি লোক এই করোনা ভাইরাস দ্বারা কিন্তু বিশ্বে আক্রান্ত হয়েছিল ঠিক আছে মোট সাঁত্রিশ কোটি তারপর চলে আসছি ভারতে মোট আক্রান্তের সংখ্যা আমাদের ভারতবর্ষে মোট আক্রান্ত হয়েছিল ফোর পয়েন্ট ওয়ান ক্রোর মানে চার কোটিরও বেশি লোক কিন্তু ভারতে আক্রান্ত হয়েছিল এই করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন ডিজিজে ঠিক আছে পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোয়েন্টি পয়েন্ট ফাইভ লাখ মানে কুড়ি পয়েন্ট ফাইভ লাখ প্রায় মানুষ এই পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত হয়েছিল এটা কিন্তু আমি মৃত্যু বলছি না মৃত্যু সংখ্যাটা বলছি না শুধুমাত্র বলছি আক্রান্তের সংখ্যাটা ঠিক আছে এত লোকের কিন্তু আমাদের এই কোভিড নাইন্টিন হয়েছিল ঠিক আছে দেখো বিশ্বে মোট আক্রান্ত ছিল সাঁত্রিশ কোরো তার মধ্যে কিন্তু টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল মৃত্যু হার ঠিক আছে বিশ্বে যে পরিমাণে আক্রান্ত হয়েছিলো মানে সাঁত্রিশ কোরো তার মধ্যে কিন্তু টু পয়েন্ট ওয়ান পারসেন্ট ছিল মৃত্যু হার ঠিক আছে তোর মনে রাখবে তারপর চলে আসছে আমরা নেক্সট পয়েন্ট আমাদের ভারতের যে মৃত্যু হার সেটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফোর ফোর পারসেন্ট ভারতে আক্রান্ত হয়েছিলো টোয়েন্টি পয়েন্ট ফাইভ করোর তার মধ্যে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট মানুষ মারা গিয়েছিল করোনা ভাইরাসের জন্য পশ্চিমবঙ্গে চলে আসছি পশ্চিমবঙ্গের মৃত্যুরা রয়েছে ওয়ান তার মানে যে পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছিল কথা বললাম আমরা তোমরা একবার দেখে নাও কত বললাম পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছিল টু সরি ফোর পয়েন্ট ওয়ান ক্রোর এই ফোর পয়েন্ট ওয়ান ক্রোরের মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট যত হয় সেই ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট কিন্তু মারা গিয়েছিল করোনা ভাইরাস ডিজিজে ঠিক আছে পরের নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো থেকে কিন্তু কোয়েশান ভরপুর হয় ঠিক আছে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখবে ঠিক আছে দেখো সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছে যে রাজ্যে যে রাজ্যে আমাদের সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছে ভারতের সে রাজ্যের নাম হচ্ছে আমাদের মহারাষ্ট্র প্রায় সেভেন্টি লাখ মানুষ আক্রান্ত হয়েছিল এই মহারাষ্ট্র থেকে ঠিক আছে তাহলে সব সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে করোনা আক্রান্তের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সপ্তম করোনা আক্রান্তের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সপ্তম মানে মহারাষ্ট্র ছিল প্রথম এবং পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সপ্তম মনে রাখবে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সপ্তম সেভেন পজিশনে ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কিন্তু মোটামুটি টোয়েন্টি পয়েন্ট ফাইভ লাখ লোক আক্রান্ত হয়েছিল ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গের স্থান রয়েছে সপ্তম পজিশনে আক্রান্তের ভিত্তিতে ঠিক আছে পশ্চিমবঙ্গের তার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা এই কলকাতা জেলায় জেলার মধ্যে সবথেকে বেশি পরিমাণে লোক আক্রান্ত হয়েছিল কোথায় কলকাতায় মনে রাখ পশ্চিমবঙ্গের কলকাতায় থেকে বেশি আক্রান্ত হয়েছিল তারপরে চলে আসছে আমাদের উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে তারপর চলে আসছে আমাদের উত্তর চব্বিশ পরগনা সেখানে কিন্তু সেকেন্ড বা দ্বিতীয় স্থানে ছিল আমাদের সেই জেলাটা উত্তর চব্বিশ পরগনা সেখানে কিন্তু সবথেকে বেশি আক্রান্ত হয়েছিল তারপর সেকেন্ড পজিশনে ছিল উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে তারপর চলে আসছি ভারতের প্রধান দূরে ভ্যাকসিন হলো কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড তাহলে ভারত আমাদের ধরনের ভ্যাকসিন তৈরি করেছিল একটা হচ্ছে কোভিশিল্ড একটা হচ্ছে কোভ্যাকসিন আমাদের যে ভারতের মেডিকেল ইনস্টিটিউট সেখানে কিন্তু কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড এই দু ধরনের কিন্তু ভ্যাকসিন তৈরি হয়েছিল মনে রাখবে ঠিক আছে তারপর চলে আসছে আমরা যে অন্যান্য কান্ট্রিতে যে সকল ভ্যাকসিনগুলো তৈরি হয়েছিলো সেগুলোর নাম আরও একটু জেনে নিই ঠিক আছে যেমন রাশিয়া রাশিয়ার যে ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন তার নাম ছিল স্পুটনিক ফাইভ মনে রাখবে স্পুটনিক ফাইভ যেটা রাশিয়ার ভ্যাকসিন সেটা কিন্তু ভারতের পরবর্তী ক্ষেত্রে এসেছিলো কিছু পরিমাণে ঠিক আছে আর চায়না চায়নার যে ভ্যাকসিনটা সিনো ক্যাভ হচ্ছে চায়নার ভ্যাকসিন তাহলে মনে রাখবে চায়নার যে ভ্যাকসিন তার নাম হচ্ছে সিনো সিনোভ্যাক হচ্ছে চায়নার ভ্যাকসিনের নাম এরপর চলে আসছে আমরা ভ্যাকসিন উৎপাদনে ভারতের স্থান ছিল চতুর্থ ভ্যাকসিন উৎপাদনে ভ্যাকসিন তৈরিতে আমাদের ভারতের যে স্থান বা পজিশন ছিল ফোর্থ পজিশনে চার নম্বর পজিশনে ছিল ভারত আর ফার্স্ট পজিশনে ছিল চায়না সেকেন্ডে ছিল ইউএসএ থার্ডে ছিল ইউকে আর চার নম্বর ছিল আমাদের ভারত ভ্যাকসিন উৎপাদনে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো চায়নায় প্রথমে রোগটা কিন্তু ছড়িয়েছিল এবং সেখানে সবথেকে বেশি পরিমাণে কিন্তু ভ্যাকসিন তৈরি করা হয়েছে ঠিক আছে সব সবথেকে বেশি পরিমাণে লাভবান হয়েছে আমাদের চায়না সবথেকে বেশি পরিমাণে ভ্যাকসিন কিন্তু বিক্রি করেছে চায়না সবথেকে বেশি পরিমাণে ভ্যাকসিন সবথেকে বেশি পরিমাণে মাস্ক স্যানিটাইজার এ ধরনের কিন্তু আমাদের কিটসগুলো কিন্তু করোনা কিটসগুলো সবথেকে বেশি পরিমাণে কিন্তু বিক্রি করেছি চায়না সবথেকে বেশি পরিমাণে লাভবান হয়েছে আমাদের চায়না তাহলে চলো চলে আসছি নেক্সট পয়েন্টে কোভিড নাইন্টিন সেরে ওঠার আমরা তিন মাস পর কিন্তু কোভ্যাক্সিন বা কোভিশিল্ড বা করোনা যে কোনো ভ্যাকসিন আমরা নিতে পারি তিন মাস পর কোভিড নাইন্টিন কারো হয়েছে সে আক্রান্ত হওয়ার মোটামুটি তিন মাস পর তোমরা কিন্তু ভ্যাকসিন নিতে পারি বা আমরা ভ্যাকসিন নিয়েছি তিন মাস পর থেকে ঠিক আছে তাহলে কোভিড নাইন্টিন সেরে ওঠার কমাস পর আমরা ভ্যাকসিন নিতে পারি তিন মাস পর চলো চলে আসছি আমরা নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্ট তোমাদের হচ্ছে ফার্স্ট স্টেট টু অ্যাচিভ হানড্রেড পার্সেন্ট টার্গেট তার মানে প্রথম রাজ্য যেটা কিন্তু একশো পার্সেন্ট টার্গেট পূর্ণ করেছিলো সব থেকে প্রথমে হানড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যাকসিনেটেড হয়েছিল মানে সমস্ত রাজ্যে সমস্ত লোক কিন্তু ভ্যাকসিন পেয়েছিল কোন রাজ্যে প্রথমে সেটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ আমাদের হিমাচল প্রদেশে কিন্তু সবথেকে প্রথমে হানড্রেড পার্সেন্ট যে ভ্যাকসিনেশান টার্গেট সেটা কিন্তু পূর্ণ হয়েছিলো কোথায় হিমাচল প্রদেশে মনে রাখবে চলে আসছি পরবর্তী পয়েন্টে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো কোভিড নাইন্টিন সংক্রান্ত আমাদের যে অ্যাপ তার নাম হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা চালু করা হয়েছিল কোনটা আরোগ্য সেতু অ্যাপ ঠিক আছে এই আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন কোভিডের টিকাগুলো বা ভ্যাকসিনগুলো ভ্যাকসিনগুলো কিন্তু স্লট বুক করতে পারছিলাম এবং এখান থেকে স্লট বুক করে আমরা কিন্তু কোভিড নাইন্টিন যে ভ্যাকসিন সেটা কিন্তু নিতে পারছিলাম ঠিক আছে আরোগ্য সেতু অ্যাপ থেকেই আর একটা তোমাদের ওয়েবসাইট ছিল যাকে বলা হচ্ছে কোউইন কোউইন সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু স্লট বুক করতে পারছিলাম ভ্যাকসিনের জন্য ঠিক আছে কোউইন থেকে এটাও কিন্তু গভর্নমেন্টের সাইট ঠিক আছে দেখো তারপর চলে আসছি পরবর্তী আমাদের পয়েন্ট বা কোয়েশ্চেন বলতে পারি দেখো কোভিড সংক্রমণকারী ভাইরাসের বিশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রন বা যাকে উচ্চারণ করা হতো ওমাইক্রন প্রথম পাওয়া যায় দক্ষিণ আফ্রিকা থেকে চব্বিশে নভেম্বর দু হাজার তাহলে কি বললাম এই যে কোভিড নাইন্টিন সংক্রান্ত যে আমাদের ভাইরাস যাকে বলা হচ্ছে সার্স এস এ আর এস সার্স কভ টু ভাইরাস সেই সার্স কভ টু ভাইরাসের কিন্তু আর একটা ভ্যারিয়েন্ট যাকে বলা হচ্ছে কি অমিক্রণ সেই অমিক্রণটা কিন্তু ফার্স্ট পাওয়া গিয়েছিল আমাদের দক্ষিণ আফ্রিকা এটা হচ্ছে নতুন ভ্যারিয়েন্ট এবং এটা কিন্তু আরও বেশি আমাদের আরও বেশি কিন্তু মারাত্মক ভাইরাস ছিল ঠিক আছে সেটা কিন্তু প্রথম পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায় চব্বিশ নভেম্বর দু হাজার তোমরা কিন্তু এটা মনে রাখবে যে অমিক্রণ হচ্ছে আমাদের করোনা ভাইরাসের একটা ভ্যারিয়েন্ট ঠিক আছে তো তোমাদের মোটামুটি এই কোশ্চানগুলো ছিল আজকে ঠিক আছে তো কোভিড নাইন্টিন সংক্রান্ত তোমাদের এই কোয়েশ্চানগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে এই পয়েন্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্ন তুলে দেবে পরীক্ষায় ঠিক আছে এই টেট পরীক্ষার জন্য কোভিড নাইন্টিনের কিন্তু খুবই গুরুত্ব রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন খুবই বেশি সম্ভাবনা আসার ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ